আমাদের দেশে কিন্তু অনেক মানুষ ধূমপান করেন। আমরা জানি ধূমপানের ফলে নানা জায়গায় ক্যান্সার হয়, গলার ভেতর ক্যান্সার হয়, ফুসফুসে ক্যান্সার হয় এবং নানা রকম জটিলতা কিন্তু এই ধূমপানের ফলে হতে পারে। কিন্তু তারপরে আমাদের দেশের মানুষ কিন্তু তেমনভাবে সচেতন না, ওনারা ধূমপান করতেই থাকেন। আমরা দেখেছি স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের অন্যতম প্রধান কারণ হচ্ছে ধূমপান, অর্থাৎ ধূমপান করলে স্ট্রোক হওয়ার এবং হার্ট অ্যাটাক হওয়ার চান্স কিন্তু অনেক বেশি বেড়ে যায়। এবং এই দুইটার প্রচুর রোগী কিন্তু আমরা হাসপাতালে দেখতে পাই, স্ট্রোকের রোগীও দেখতে পাই, হার্ট অ্যাটাকের রোগীও দেখতে পাই। ইনাদের কিছুদিন ভর্তি থাকে, অনেকে মারা যান দুর্ভাগ্যক্রমে, তবে যারা বেঁচে থাকেন তারা কিন্তু সুস্থ হওয়ার পরেও দেখা যাচ্ছে ধূমপান চালিয়ে যেতে থাকেন। এই কাজটা কিন্তু কখনোই করা যাবে না, কারণ এর ফলে কিন্তু আপনার আবার স্ট্রোক হতে পারে এবং আবার কিন্তু আপনার হার্ট অ্যাটাক হতে পারে, এবং দ্বিতীয়বার যদি স্ট্রোক করে বা হার্ট অ্যাটাক হয় সেক্ষেত্রে বিপদের মাত্রা কিন্তু আরও বেশি হতে পারে এবং হার্ট অ্যাটাকের কারণে কিন্তু তাৎক্ষণিকভাবে অনেক রোগী কিন্তু মারা যায় বা মৃত্যুবরণ করে। তাই আপনার যদি এসব কোনো অসুখ হয় আপনি দয়া করে ধূমপানটা একেবারেই ত্যাগ করবেন, কারণ আপনার না হলে স্ট্রোক বা হার্ট অ্যাটাক হওয়ার চান্সটা কিন্তু থেকে যাবে। আপনি যতই ওষুধ খান না কেন, তারপরে যদি আপনি ধূমপান চালিয়ে যান আপনার স্ট্রোক এবং হার্ট অ্যাটাক হওয়ার চান্স কিন্তু থেকে যাবে যদি আপনি ধূমপান করতে থাকেন। তাই এইসব অসুখ থেকে সুস্থ হওয়ার পর অবশ্যই ধূমপান বর্জন করবেন, সুন্দর স্বাভাবিক জীবনযাপন করবেন, চিকিৎসকের পরামর্শ মতো চলবেন। আশা করি সবাই সচেতন হবেন। ধন্যবাদ সবাইকে শোনার জন্য।